প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। এই পাঠে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ তৃতীয় অধ্যায় পাঠ ১৯। একটি সর্বপ্রথমে একটা আমরা ভিডিও দেখব, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এটা কি ধরনের, এটা কি একটা অপরাধ? যেটা এই অপরাধের, এই ধরনের অপরাধের নাম কি? সাইবার ক্রাইম। তোমরা ঠিকই ধরেছ। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে সাইবার ক্রাইম এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, ঘটে যাওয়া সাইবার ক্রাইম সম্পর্কে বর্ণনা দিতে পারবে, সাইবার ক্রাইমের কুফল বর্ণনা করতে পারবে। সাইবার ক্রাইম কি এখন আমরা একটু দেখে নেব। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর কিছু করা, এটাই হলো সাইবার ক্রাইম। সম্প্রতি ঘটে যাওয়া কিছু সাইবার ক্রাইম আমরা দেখব। এটা একটা দেখতে পাচ্ছ পুরানো চিত্র। এটা কোথায় ঘটেছে? এটা বাংলাদেশের মাটিতে চট্টগ্রাম জেলার রামুর বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা বাংলাদেশে 2012 সালে 30 সেপ্টেম্বর এই তারিখটি মনে রাখতে হবে। বহু নির্বাচনী প্রশ্নে আসে বাংলাদেশের মাটিতে একটি অত্যন্ত দুঃখের ঘটনা ঘটেছিল। সে রাতে চট্টগ্রামের রামুতে অসংখ্য বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিছু দুর্বৃত্ত মানুষজনকে ধর্মবিদ্বেষী কথা বুঝিয়ে এই অত্যন্ত দুঃখজনক অন্যায় কাজটি করেছিল। এর একটি শহর কোথাকার? মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহর বলা হয় এটাকে। দেখো কিছু মানুষ দৌড়াচ্ছে। এই দৌড়টা যখন ধীরে ধীরে দেওয়া হয়, এই দৌড়টার নাম হলো ম্যারাথন দৌড় বলা হয়। এই যে বস্টন শহরে ম্যারাথন দৌড় দিচ্ছে। এই দৌড় শেষে উপস্থিত দর্শকদের মাঝে 2013 সালের 15 এপ্রিল একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত করা হয়েছিল, যাতে 3 জন মানুষ সাথে সাথে মারা গিয়েছিল এবং আহত হয়েছিল কিছু লোক প্রায় 200-এর অধিক। বোমা বিস্ফোরিত হয়েছে বস্টন শহরে। এই তারিখটি মনে রাখবে এবং কোন শহরে হয়েছে সেটা দেখবো। সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ডের গোপন নম্বর অপরাধীদের হাতে চলে যায়। এটা কোথায় প্রকাশিত হয়েছিল? এটা প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক টাইমসের একটি পত্রিকায়। এটা 2011 সালের 9 জুন। এই তারিখটি মনে রাখবে, পত্রিকার নামটিও মনে রাখবে, যেখানে বলা হয়েছিল সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ড নাম্বার তার গোপন তথ্য প্রকাশিত হয়েছিল। এতে জানমাল, অর্থ সব কিছুরই ক্ষতি সাধন হয়। এরপর স্প্যাম মেইল, এটা একটা আপত্তিকর মেইল, যারা আমরা মেইল ইউজ করি, যারা মেইল ইউজ করি সেখানে এসে থাকে, এটা আমরা অ্যাভয়েড করে চলবো। দেখো জিমেইলে এই যে স্প্যাম লেখা আছে, 11টি মেইল এখানে এসেছে। অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক আপত্তিকর মেইল যা সময় ও সম্পদের অপচয় করে থাকে। প্রতারণা, অনেক সময় আমরা দেখি মোবাইল ফোন, ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে নানাভাবে প্রতারণার সৃষ্টি করে। অনেক সময় দেখা যাবে মোবাইলে মেসেজ আসছে, ইউ হ্যাভ ওয়ন দ্য লটারি। আবার দেখা যাবে ইবুকে বা ফেসবুকে নানান ধরনের প্রতারণা করে বা মেইলে প্রতারণা করে এই ধরনের মেইল দেওয়া হয়, যার ফলে মানুষ ক্ষতির সম্ভাবনা হয়, অর্থনৈতিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আপত্তিকর তথ্য প্রকাশ উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেটে ভুল করে বা ইচ্ছাকৃতভাবে, শত্রুতামূলকভাবে অথবা রাজনৈতিক উদ্দেশ্যে নানা প্রকার আপত্তিকর তথ্য প্রকাশ করে। ফলে বাংলাদেশে কয়েকবার আমরা দেখেছি ফেসবুক, ইউটিউবের মতো জনপ্রিয় সেবাগুলো বন্ধ রাখতে হয়েছিল। বাংলাদেশ সরকার তার কঠোর হস্তে এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের বিচার হয়েছে বাংলা মাটিতে। হুমকি প্রদর্শন, ইমেইল, ফেসবুক, মোবাইল সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে
আমরা প্রায় দেখে থাকি হুমকি প্রদর্শন করে থাকে, এটা একটা এক ধরনের সাইবার ক্রাইম। সামনে আসছে কঠিন দিন, স্যার প্রস্তুত নিন, সময় নাই বেশি দিন, কাপনের কাপন কিনে নিন। বলে দিলাম অগ্রিম, মরতে পারেন যে কোনো দিন। এই যে একটা হুমকি দেওয়া হয়েছে, তোমাকে যদি কখনো বাবু বাজারে দেখি তাহলে হাত পা ভেঙে দেব, এটা মেইলে আসছে। এগুলো হুমকি। আমরা আরেকটা ভিডিও দেখব। সাইবার ক্রাইম কাকে বলে সেটা আমরা একটু দেখলাম। এ সম্পর্কে প্রচারণার জন্য একটি পোস্টার তৈরি করবে বাসায়। বললে সাইবার ক্রাইম কি, এটা তোমরা দেখলে, এবং আমাদের পাঠ্য বইও আছে, এটা কোন কোন ক্ষেত্রে সব থেকে বেশি সাইবার ক্রাইম সংঘটিত হয়েছে, বাংলাদেশে সংঘটিত একটি সাইবার ক্রাইমের নাম বলতে হবে। অনেক সময় আসে বাংলাদেশে সংঘটিত একটি সাইবার ক্রাইমের ঘটনা বর্ণনা করো, তখন আমরা রামুর এই ঘটনাটি বর্ণনা করব। স্প্যাম কি, বাড়ির কাজ, সাইবার অপরাধ রোধে তুমি কী কী সতর্কতা অবলম্বন করবে। একটি কথা মনে রাখবে, যদি আসে সাইবার ক্রাইম বলতে বা সাইবার অপরাধ বলতে কী বোঝো বর্ণনা করো, তখন কিন্তু সব অংশ থেকে একটু একটু করে বর্ণনা করতে হবে। আর যদি পয়েন্ট উল্লেখ করে দেয় যে হুমকি কী, প্রতারণা কী, এই ধরনের উল্লেখ করে দিলে সেটুকুই বর্ণনা করতে হবে। আর যদি উল্লেখ না করে, শুধু সাইবার অপরাধ থাকে, তাহলে পুরোটুকুই বর্ণনা করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।